আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটি কি জানেন বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যারাবিয়ান ডেজার্ট বাসবুসা। বাসবুসা তৈরি করতে আমাদের যা যা লাগছে চলুন তাহলে দেখে নেই। রেসিপিটি বানাতে আমার যা যা লাগছে, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, 1/2 কাপ চিনি, আছে বেকিং পাউডার 1 চা চামচ, আর নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এখন আমি রেসিপিতে চলে যাব। তার জন্য আমি একটি বাটি নিয়েছি। এই বাটিতে আমি সবগুলো করে দিয়েছি। প্রথমে আমি পুরোটাই সুজি, এরপর দিয়ে দিচ্ছি চিনি, চিনিটাও আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা। আমি বেকিং পাউডার এখানে 1 চা চামচ নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেলে সবগুলো শুকনো উপকরণ আমি একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি শুকনো উপকরণগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো যখন মিশানো হয়ে যাবে, ওই পর্যায়ে আমি লিকুইড দুধটা দিয়ে দেব। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখছেন বন্ধুরা, কোনো লাম্পস আমি এখানে রাখছি না, সব কিছু আমি খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এখন আমি দিয়ে দেব এখানে দুধ, আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে দেব। আমি এখানে 1 কাপ দুধের মতো নিয়েছি, আমি 1 কাপ দুধ পুরোটাই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দুধটা দিয়ে আমি আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আমি এখানে দুধটা 3 বারে দেব। প্রথমে আমি একটু দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন আবার একটু দিয়ে নেব, আবারও মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। যখন পুরোটা মিশ্রণ ভালো করে মেশানো হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য একটা সাইডে ঢেকে ঢাকনা দিয়ে রেখে দেব। আমি এখনও ভালো করে মিশাচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখছেন বন্ধুরা, আমার মিশানোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আধা ঘন্টা পর মিশ্রণটা কত সুন্দর করে দুধটাকে অবজার্ভ করে নিয়েছে। পুরোটা মিশ্রণই খুব সুন্দর হয়ে ফুলে রয়েছে। এই পর্যায়ে আমি মোল্ডে ঢেলে নেব। আমি মোল্ডে ঢেলে নিয়েছি। এখন একটা কাটার দিয়ে আমি খুব সুন্দর করে নকশা করে দেব। আপনারা দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি দাগ কেটে নিচ্ছি। আমার দাগ কাটা মোটামুটি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি এখানে দিয়ে দেব ভাজে ভাজে কাঠবাদাম। যেই ভাজ কয়টা করেছি, মানে আমি যেই যে কেটেছি সেই ভাজ অনুযায়ী আমি এখানে কাঠবাদামগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভাজে ভাজে সবগুলো কাঠবাদামই খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে আমি মোল্ডটা দিয়ে ঢেকে দিয়েছি। এখন অপেক্ষা করব 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, বাসবুসাটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি তৈরি করে নেব চিনি শিরা। তার জন্য আমি যা করব, একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি চিনি দিয়ে নিলাম। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আর দিয়েছি 4 টেবিল চামচ পানি। পানি দিয়ে এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। আমি নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। একটা বলক চলে আসলেই আমি শিরাটা নামিয়ে নেব। চিনিটা গলে চলে এসেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব।
আর গরম থাকা অবস্থায় আমি বাসবুসার উপর ঢেলে দেব সবটুকু শিরা। আপনারা দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ শিরাটা এখন গরম থাকা অবস্থায় ঢেলে দিচ্ছি বাসবুসার মধ্যে। গরম থাকা অবস্থায় যদি আমি এই সুগার সিরাপটা বাসবুসাতে ঢেলে দেই, তাহলে দেখা যাবে কি খুব সুন্দর ভিতরটা সফট হবে। এখন আমি অপেক্ষা করছি 10 মিনিট, 10 মিনিট পর ফিরে আসছি। সুগার সিরাপটা বাসবুসা পুরোটাই অবজার্ভ করে নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। আশা করি আমার আজকের এই বাসবুসার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের এই বাসবুসার রেসিপিটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা করে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা নতুন দেখে থাকেন কেউ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।